Assalamualaikum, JM family তে সবাইকে স্বাগত। আজকে সকাল 8:30 বাজে। মেমোত স্কুলের জন্য রেডি হইছে। এই যে মেমোত স্কুলে গতাছে। রেডি হইছে আর পাপা রেডি হইতাছে, টিভি রাখতাছে খারে খারে। আজকে এই যে সোফার কাভার বাই করছি না সব দুমু। করো। হ্যাঁ? মাহিদের খেলা আরম্ভ হয়ে গেছে গা। সকাল হয় মানে আর ফিল্ডে নামা হয়ে যায়গা। কি করতাছ? স্কুলে যাবে না? হ্যাঁ? স্কুলে যাবে না? কে দাদা স্কুলে গেতাছে, তুমি কি করবা? এ যে তুমি স্কুলে যাবে না? কে মুখ দয় নাই, মুখ দয় নাই। ওরে একটা রুটি বানাই দিছিলাম, ডাল দা খাইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তুই জুতা করে নি সব কা হয় বাইরে বাই কর। জুতা পড়াই উঠাইছে আর রাগ উঠতাছে দেখছেন কি? ওটা বুঝাই মাটি এ দরাই স্কুলে গেল গা। এ যে মাহিত, আও মাহিত গড়াই ফর। লাহে লাহে কাম স্টার্ট করি, কাম সাম কইরা আনে গব গালাইতেছে। ওর 3টা বাজে, এই যে 3টা বাজে। গা গোসল দিয়া অল্প রেস্ট নিলাম। এ যে মাহিত হুইয়াই রইছে, আমি উঠা বললাম মা মেমোতরে বাদ দিছিলে, বাদ হুইয়া এই যে মেগি বানিয়া মেগি বানাই থাকতাছে। ওর আব্বা আইলো এই মাত্র বাজার নিয়ে আইলো, আইছে কতক্ষণ আইলো, গোসল টোসল দইছে, আমি অল্প রেস্ট নিলাম। এই যে তরমুজ নিয়ে আইছে, আজকেও বড় তরমুজ দেখে হাফ তারমানে দুইজনে ভাগে আনছে, হাফ আধা আনছে, আর এনে চিকেন আনছে, মাংস আনছে, কাইটেন এটাই আনছে, অনেক দুমু ডালি নেই। আর আনছে জাকাতের কাপড়, জাকাত দিলে সেই কাপড় আনছে। এই যে আইনে এনে থুইছে, এই যে জাকাতের কাপড় আনছে। এই যে আনছে একটা দুই ডে তিন ডে চারটা পাঁচটা ছয়টা সাতটা আনছে। এই যে জাকাতের কাপড় আনছে, কালকে থেকে বিলান আরম্ভ করবো। পয়সাও দেওয়া হয়, তাও ধরুন গরিব গরিব মানুষের একটা একটা কাপড় দিলে এদের নামাজটা পিন্দা হারবো, পড়া হারবো, পিন্দা নিয়ে উল্টা পাতা করি, রোজা রয়েছি তো। আহান রান্না আরম্ভ করি। এনে এক ফুল একটি দিন অল্প বেশি আছে, ধুইয়া শুইয়া সবই কেড়ে নিয়ে আসি, মানে একে একে মশলা দিম, কীভাবে মশলা দিই। তার আগে কড়াই গরম হয়ে দিছি, কড়াই আদা কুচ, এটা দুটা তেজপাতা দিলাম, অল্প একটু জিরা দিলাম, এটা ওইতে খাই। সেতুরি আমরা মাংসটা মেরিনেট করি, কেমন করে মাংস করুন দেখে। মাংসের মধ্যে দিমু কুলাহানি খাবি তো একসাথে রান্ধি, রসুন, তারপরে আদা, কাঁচা মশলা গেল, এনে নুন, হলুদ, শুকনা মরিচ, লাল মরিচ অল্প দিলাম, জাল হবো নয়, তারপরে ধনিয়ার ফাঁকি, এই যে হজের ফাঁকি, তারপরে দিমু গরম মশলা ফাঁকি, আমি এটা বাড়িতে করে নিয়েছি, এটা কিনা না হোম মেড, গরম মশলা ফাঁকি দিলাম, তারপরে জিরে, আমি আবার জিরা গুঁড়া জিরাও দেই, জিরা ফাঁকিও দেই, যে সামান্য অল্প তেল দিলাম, সব উপকরণ দিয়ে একে একে মাংস মাখিয়ে নই, মাখিয়ে সরালে এটা টেস্ট আলাদা। আমি আবার আধে মাখাই না, আমার হাতে কি নাকি মাখিয়ে নই। অহন তেলের মধ্যে, এই যে তেলের মধ্যে অল্প রসুন কুচি দিলাম, এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হইলো, এই যে আর এই যে মাংস দেখুন কি সুন্দর করে এই করছি, এবং করে মেরিনেট করে এক ঘন্টা আগে মাখিয়ে তুলে আরও টেস্ট হয়। এখন টাইম নাই দেখে আমি নগে নগেই বহাইতেছি, এই যে আমি চামুচ দাই মাহাই, আড্ডা মাহাই না, কি সুন্দর হয়েছে, আমার ডাইলে দিন। এই যে
এটা ঢাকা ঢাকা সিদ্ধ করুন, কোনো পানি চানি দিম না। আগো মাহিত উঠে এ ধরন কাম করতেছে, আমার কামাই করতেছে। কি কাম করো? উঠে নিয়ে পানি খেবার গেছে, আর পানি পড়ছে। হ্যাঁ পানি দেয় পুস্তাছে, দেখছেন কি পুস্তাছে, নিজের কাম নিজে কইরা খায়। এই যে মাংস এরা ঢাইকে ঢাইকে হন সিদ্ধ করুন, আপনারা দেখতে থাকুন। এই যে মাংস কষাইতে কষাইতে ঝোল উঠাইছে, এটার মধ্যে কোনো পানি চানি দিন না, এই মাংসর পানিতেই এটা সিদ্ধ করুন। ধইনা পাতা দিয়ে নামিয়ে হলাম, রান্না কমপ্লিট। অল্প একটু পানি দিই, এক্সট্রা পানি, সব মাংস শেষ। এটা রান্না হয়ে গেছে, গা গ্যাস অন অফ করে দিই, পরে আইতেছি। দেখবি তো ওড়াই বের দে। ওমন করে ডিশ বোধ এখানে ডিশের মধ্যে পাইপ দেন নাকবো, ডিশের মধ্যে পাইপ দাও। মগ বোঝাই শুনলো বনি গুসল দেন নাকো না, লাল ওসে ওসে ওসে।